বলছি যে এটা অনির্বাণ চক্রবর্তী না ফেসবুকে? হ্যাঁ তাই তো। হ্যাঁ চল তাহলে গিয়ে একটু কথা বলে আসি। ফেসবুকে তোমার গল্প কবিতা অনেক পড়েছি, আজকে অবশ্যই সামনাসামনি দেখা হয়েই গেল। জেনে খুশি হলাম খুবই। হ্যাঁ অনির্বাণ দা, আজকে যখন দেখা হলো একটা মতো শোনাতেই হবে তোমাকে। প্লিজ প্লিজ অনির্বাণ দা, একটা একটা শুনিয়ে দিও। এত করে যখন বলছো একটা তো শোনাতেই হয়। আচ্ছা অনির্বাণ দা, তুমি বই প্রকাশ করছো না কেন, তোমার এত প্রতিভা? হ্যাঁ তাই তো অনির্বাণ দা, তুমি তো বই প্রকাশ করতে পারো, এত সুন্দর কবিতা লেখো। ইচ্ছা কি আর নেই ভাই? তাহলে সব ইচ্ছা পূরণ হয় না ভাই। ভাবলাম এই যে অনির্বাণদার যে প্রতিভা, এই যে অনির্বাণদার যে এত সুন্দর কবিতা লেখে, তা অনির্বাণদা তো বললো আর্থিক অসুবিধার জন্য সে কোনো রকমভাবে তার প্রতিভাকে মানে লোকের সামনে আনতে পারছে না, তা আমরা সবাই মিলে যদি একটা সাহায্য করি ব্যাপারটা কেমন হয়?